बार बार मांग किए जाने के बाद आखिरकार पश्चिम बंगाल सरकार ने अब रेल मंत्रालय को कहा है कि राज्य सरकार पश्चिम बंगाल में बंगाली प्रवासियों की वापसी के लिए ट्रेन का किराया देगी, जिसे लेकर शनिवार को अधीर चौधरी ने कहा कि जहां 3,000 से अधिक ट्रेन की आवश्यकता है, वहां केवल 105 ट्रेन से भला क्या होगा। उन्होंने आगे कहा कि सीएम, क्या आप नहीं जानती हैं कि कितने लोग बाहर हैं। इस दौरान अधीर चौधरी ने सीएम पर जमकर कटाक्ष भी किया। जी राज्य मानुष মমতা ব্যানার্জী के मुख्यमंत्री कर दायित्व বাংলার লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে আটকে আছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা। পশ্চিমবঙ্গে আগে আমি বলেছি কথাটা আবারও বলছি, ক্লাবের চাঁদা, পূজোর চাঁদা, মেলার চাঁদা, খেলার চাঁদা তো হবে, তাহলে কেন এই পরিযায়ী শ্রমিকদের, আটকে থাকা মানুষদের ফিরিয়ে আনার টাকা রাজ্য সরকার দেবে না? এই প্রশ্ন আগে করেছি। এখন আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার কাছে কি হিসাব আছে যে বাংলার কত মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আটকে আছে, বাংলার কত ছাত্র ছাত্রী রোগী তার পরিবার বাইরে আটকে আছে? এই তালিকা যদি থাকে তাহলে বলুন যে সেই সমস্ত মানুষদের ফিরিয়ে আনার জন্য কত ট্রেন লাগবে বলে আপনার সরকার অ্যাসেসমেন্ট করেছে, এবং সেই ট্রেনের সংখ্যা কত, এবং কবে থেকে সেই ট্রেন শুরু হবে, চালু হবে, আর কতদিন পর্যন্ত আপনার লক্ষ্য থাকবে বাংলার সর্বস্তরের পরিযায়ী মানুষদের ফিরিয়ে আনার? এ সম্পর্কে স্পষ্ট বয়ান আপনার তরফ থেকে প্রকাশ পাওয়া উচিত। আপনি বললেন ট্রেনের ভাড়া দেব, কিন্তু কত ট্রেন লাগবে তা আপনি বলছেন না, কত দিন ধরে সেই ট্রেন চলবে তা আপনি বলছেন না। ভারতবর্ষের রেলমন্ত্রী বলছে প্রতিদিন 100টা করে ট্রেন দিলেও 16-17 দিন লাগবে তাদেরকে ফিরিয়ে আনতে। ওটেল ডিএসআরবি মেডিকেল সলিউশনস এক আইএসও সার্টিফাইড কোম্পানি যা বানাতি হে ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল ফার্নিচার অর প্রোডাক্টস जैसे वार्ड केयर सॉल्यूशंस, बेड सॉल्यूशंस, एग्जामिनेशन सॉल्यूशंस, ओटी टेबल, आईसीयू सॉल्यूशंस, एलईडी ऑपरेशन थिएटर लाइट, सीएसएसटी फर्नीचर, हाइड्रोलिक सर्जिकल ओटी टेबल, और इसके साथ ही ओटेल अब लेके आए हैं अल्कोहल बेस्ड सैनिटाइजर्स जो जर्म्स और वायरस से दे पूरा सफाया।